ফেসবুক আইডি হ্যাকিং কথাটা শুনে অবাক হচ্ছেন। তো ভিউয়ার্স, কাহারও কি ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব? আপনারা কি সত্যি যে কাহারও ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন? আপনারা যদি ইউটিউবে হ্যাকিং সম্পর্কে সার্চ করেন তাহলে হাজার হাজার ভিডিও চলে আসে, যেখানে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে থাকে কিভাবে আপনারা যে কাহারও ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন। কিন্তু তাহাদের মধ্যে আপনাদেরকে হান্ড্রেডের হান্ড্রেড ভুল দেখানো হয়। তো আপনারা একটু মাথাটা নর্মাল করে ভাববেন, আপনারা কি সত্যি যে কাহারও ফেসবুক আইডি হ্যাক করে নিতে পারবেন? যে কাহারও ফেসবুক আইডি হ্যাক করা এতটা সহজ? তো সেইটা আপনারা মাথাটা নর্মাল করে ভাববেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজ আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক আইডি হ্যাক করা যায় কি হ্যাক করা যায় না, যদি হ্যাক করা যায় তাহলে কিভাবে হ্যাক করবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে নেই, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু জায়গা যদি আপনি মিস করেন তাহলে কারো ফেসবুক আইডি আপনি হ্যাক করতে পারবেন না। তো কিভাবে ফোন নম্বর, ইমেল, ওটিপি ছাড়া কারো ফেসবুক আইডি আপনি হ্যাক করবেন? সর্বপ্রথম আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার যেটা রয়েছে সেই ব্রাউজারটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আপনি টাইপ করবেন facebook.com, এটা টাইপ করে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার ফেসবুক আইডি যদি এই ক্রোম ব্রাউজারের সাথে লগ ইন করা না থাকে তাহলে সর্বপ্রথমে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর যে ফেসবুক আইডিটা আপনি হ্যাক করবেন সেই ফেসবুক আইডিটার নাম লিখবেন এখানে সার্চ বারে। তো আমি একটা ফেসবুক আইডি এই সার্চ বারে নিয়ে আসব। তো ফেসবুক আইডিটা সার্চ করে নিয়ে আসার পর তার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে নিচে দেখতেছেন থ্রি ডট রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচে একটা অপশন চলে এসেছে রিপোর্ট, এটার উপরে ক্লিক করবেন। তো রিপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা ওপেন হয়ে আসবে। এখানে যে লেখা রয়েছে ফেক অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে সাবমিট চলে এসেছে, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে, নিচে যে এখানে লেখা রয়েছে নেক্সট, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে রয়েছে ডান, এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে থ্রি ডট রয়েছে আবারও আপনি এটার উপরে ক্লিক করবেন, আবারও এই রিপোর্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আগের মতো এই পেজটা আবারও ওপেন হয়ে আসবে, এখানে যে লেখা রয়েছে ফেক নেম, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে যে এখানে ডান লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। তো এবারে আপনার সম্পূর্ণ কাজ শেষ, এখান থেকে বের হয়ে চলে আসবেন। তো ভিউয়ার্স, এইটা কোনো রকম হ্যাকিং না, এইটা হলো অন্যের ফেসবুক আইডি রিপোর্ট করলেন। এই ফেসবুক আইডিটা আপনার ফেসবুক আইডিতে আর কোনো দিনও শো করবে না। তো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যটা হলো আপনাদের মনে সবসময় একটা গুরফাক কাটছে কিভাবে অন্যের ফেসবুক আইডি হ্যাক করবেন, সেইটা বিলকুল না। যে কাহারও ফেসবুক আইডি হ্যাক করা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যত দিন যাচ্ছে ফেসবুক আরও স্ট্রং হচ্ছে। তো বলতে পারেন আমাদের ফেসবুক আইডি কেন হ্যাক হয়? সেটা আমাদের নিজের কারণে হ্যাক হয়। বড় বড় হ্যাকার যারা রয়েছে তাহারা আপনার ফোনে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠাবে, বিভিন্ন ধরনের লিপসা দেখাবে আপনাকে। লিপসিত হয়ে আপনি সেই লিঙ্কে গিয়ে আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন, তখন আপনার ফেসবুক আইডি হ্যাক। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার কথাগুলি আপনি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।